নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? গাড়ি সিটে বসে নামাজ পড়লে নামাজ হবে কি? অনুমতি ছাড়া একজনের মোবাইল আরেকজন ধরতে পারবে কি? মুরগি জবাই করার সময় মাথা আলাদা হয়ে গেলে সে মুরগি খাওয়া জায়েজ হবে কি? দরকারি প্রশ্ন। অনেক সময় বিশেষ করে মুরগি জবাই করতে গেলে গ্রামাঞ্চলে নিজের মুরগি নিজেরা জবাই করা হয় বা দোকানদার অনেক সময় জবাই করার সময় এমন জোরে পোজ দেয় কল্লাটা আলাদা হয়ে যায়, হয় কি হয় না? তো মুরগি জবাই করতে গিয়ে যদি এরকম কল্লা আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, পড়ে যায় একেবারে, তাহলে সেক্ষেত্রে সেই মুরগি খাওয়া যাবে, হালাল হবে। কারণ মুরগি বা যে কোনো পশু জবেটা হালাল হওয়ার জন্য তার রগগুলো ঠিকঠাক মতো কাটা যাওয়া হলো শর্ত। রগগুলো চারটা রগের ভিতরে তিনটা রগ কাটা গেছে, বাস বিসমিল্লাহ বলে জবাই করছেন, মুসলমান জবাই করছে, এটুকু যথেষ্ট মুরগি হালাল হওয়ার জন্য। সেটুক তো হয়েছে, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে বলছে, আবার রগও কাটা গেছে, মুরগি খাওয়া হালাল। কিন্তু কল্লা যে পৃথক হয়ে গেছে এটা ইচ্ছাকৃত এরকম করা অবশ্যই অনুচিত, কারণ শুধুমাত্র রগ কাটতে বলা হয়েছে, আপনার কল্লা আলাদা করতে বলা হয়নি। তাছাড়া কল্লা আলাদা যদি ভুলে হয়ে যায় যে আমি করতে চাই নাই, কিন্তু সন্দেহের কারণে যে রগ সব কাটা গেল কিনা, হঠাৎ দেখি কল্লা কাটা গেছে, তাহলে অসুবিধা নেই, মুরগি খাওয়া যাবে। কিন্তু ইচ্ছাকৃত এরকম করা অনুচিত। বিশেষ করে আমরা জানি যে হিন্দুরা অনেকে পাঁঠা বলি দেয়, এক কবে কল্লা আলাদা করে তারপরে খায়, অতএব তাদের সাথে যেন সাদৃশ্য না হয় মুসলমান, সেজন্য আপনার বিশেষভাবে যত্নশীল হবে। যদি সেরকম কিছু করতে চায়, ওদের অনুসরণ করতে চায়, তাহলে এটা গুণা হবে। বাট এমনি বেশিরভাগ যেটা হয় সেটা হলো ভুলেই হয়, ভুলেই সাধারণত আলাদা হয়ে যায়, এর কারণে মুরগি খাওয়া হারাম হবে না, মুরগি খাওয়া যাবে। গাড়ির সিটে বসে নামাজ পড়লে নামাজ হবে কি? আমরা যখন সফরে থাকি, গাড়িতে বাসে আসি, নামাজের সময় হয়ে গেছে, কি করব আমরা তখন? বেশিরভাগ মানুষ আছেন ওই টাইমে নামাজ পড়েন না, মনে করেন সফরে ঝামেলা। ভাইরা আমার, নামাজ সর্বাবস্থায় পড়তে হবে। আপনি গাড়িতে আছেন, সফরে আছেন, তখন নামাজ কি মাফ? মাফ না, তখন আপনাকে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো, বাসে আমি যাচ্ছি, নামাজের রক্ত হয়ে গেছে, আমি কি করব? উত্তর হলো, আগেভাগে ওইভাবে আপনার সফরের জন্য প্ল্যান পরিকল্পনা করবেন যে আমার নামাজের রক্ত যাতে কোনোটা নষ্ট না হয়, যাতে করে আমার গন্তব্যে গিয়ে নামাজ পড়তে পারে, সেই টাইম অনুযায়ী আপনি বের হবেন, এটা একটা বিষয়। এরপরও যদি দেখা যায় জ্যামের কারণে, কোনো কারণে নামাজের সময় চলে যাচ্ছে, আমি গন্তব্যে যাই নামাজ পড়তে পারবো না, টাইম থাকবে না, তাহলে কি করবেন? তাহলে আপনি গাড়িওয়ালাকে রিকোয়েস্ট করে গাড়ি থামায়া নামাজ পড়বেন। আর যদি সেটা সুযোগ না হয়, দেখেন যে না গাড়িওয়ালা গাড়ি থামাবে না কোনোভাবে, আর অন্য যাত্রী নাই নামাজ পড়ার মতো, তাহলে সেক্ষেত্রে আপনার যদি উজু থাকে গাড়ির মধ্যেই, যেহেতু ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে গাড়ির মধ্যে আপনি নামাজ পড়তে পারেন। আর যদি গাড়ি ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়ে প্রয়োজনে আরেক গাড়ি ধরতে পারেন, তাহলে সেই চেষ্টা করবেন। যদি সেটা কঠিন হয়, অন্য সময় দেখা যায় রাত্রিবেলা যাচ্ছে, এখানে থামলে আর কোনো গাড়ি পাওয়া যাবে না, বিপদে পড়বো, কষ্ট হবে, তাহলে ওই অবস্থায় গাড়ির মধ্যে আপনি নামাজ পড়বেন। এর জন্য অজু থাকলে কেবলার দিকে ফিরে সালাত আদায় করার চেষ্টা করবেন। যদি কেবলা জানেন কথার কথা সোজা পশ্চিম দিকে গাড়ি যাচ্ছে, তাহলে পশ্চিম দিকে ফিরে, আর যদি মনে হচ্ছে উল্টা দিকে যাচ্ছে, তাহলে ওই দিকে ফিরে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। আর যদি মনে কোনোভাবে কেবলার দিকে ফেরা সম্ভব না, যাচ্ছে উত্তরে দক্ষিণে, তাহলে সিটের মধ্যে হলেও যে কোনোভাবে একটু পশ্চিমের অ্যাঙ্গেলে হয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু সাধ্য করলা, কিন্তু কোনোভাবে পশ্চিম দিকে ফেরা সম্ভব না, তাহলে যতটুকু সম্ভব, যতটুকু ফিরে সম্ভব, ততটুকু আপনি সালাত আদায় করবেন, তারপরও আপনাকে নামাজ পড়তে হবে। গাড়ি দেখে নামাজ মাফ হবে না, উজু করে আপনাকে নামাজ পড়তে হবে। এখন উজুর ব্যবস্থা নেই, পানীয় নাই সাথে, গাড়ি আলাদা থামাবে না, রাত বিরাত আপনার বিপদও হবে থামলে এখানে, বা দিনের বেলায় কিন্তু এখন নামলে আরেক গাড়ি পাওয়া টাফ হবে, সমস্যা হবে, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তায়াম্মুমের মাটি রাখবেন, যে ওখানে তায়াম্মুম করে আপনি নামাজ পড়বেন, তারপরে এই নামাজ আপনাকে পড়তে হবে। কোন অবস্থাতে নামাজ মাফ নাই ভাই। এখন কথা হলো, গাড়িতে নামাজ কেমনে পড়বো, দাঁড়ায় নামাজ পড়তে পারবো না। আমি নিজে বাসের মধ্যে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ দাঁড়ায়া। কীভাবে? যেমন কথার কথা, গাড়ি পশ্চিমে অথবা পূবে যাচ্ছে, তাহলে আপনি চিপা যে গলিটা আছে ওই গলিটার মধ্যে দাঁড়ায় যান, এক হাতে সিট ধরে রাখা যাতে পড়ে না যান ব্রেক দিলে, আর এক হাতে আপনার হাত বাঁধা থাকুক, এভাবে আপনি রুকু সিজদা করে নামাজ পড়েন। আর যদি বয়স্ক মানুষ হয় যে না এটা আমার সম্ভব না, আমার শরীরে ভার ধরে রাখতে পারবো না, পড়ে যাবো, তাহলে সিটে বসে আপনি নামাজ পড়েন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। সাধ্যের শেষটুকু চেষ্টা করতে হবে যে ঠিক মতো রুকু সিজদা দিয়ে আমি নামাজ পড়বো দাঁড়ায়া, সেটাও করার কোনো ব্যবস্থা নাই, শেষ চিকিৎসা, শেষ ট্রিটমেন্ট, শেষ উপায় হিসাবে আপনি বসে হলেও নামাজ পড়বেন, তারপর নামাজ আপনাকে পড়তে হবে। আমাদের অনেক ভাইরা আছে অবহেলা করে, অনেক জায়গায় গাড়ি থামে নামাজের জন্য, মহিলারা আছে নামাজি মহিলা, নামাজ পড়ে না, যে ঝামেলা হবে, পর্দার সমস্যা, কিসের পর্দার সমস্যা? মসজিদের এক কোনা যায় নামাজ পড়বেন আপনি, কোনো অসুবিধা নেই, এবং পর্দার সাথে নামাজ পড়বেন যদি পুরুষরা থাকে, তারপরেও নামাজ পড়তে
হবে হায়রা আমার নামাজ মাফ নাই। নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? ভাইরা আমার, কেউ নামাজ পড়ছে তার সামনে দিয়ে হাঁটা চলা করা গুনাহের কথা, এটা জায়েজ না, বড় ধরনের গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু মা বাইনে ইয়াদাই মুসাল্লি মা আলাইহি, নামাজের সামনে দিয়ে যে হাঁটে সে যদি জানতো যে এর সামনে দিয়ে হাঁটাটা কত বড় অপরাধ, কত বড় গুনাহ, তাহলে সেক্ষেত্রে লাকানা ইয়াকিফু খায়রাল্লাহু মিন আন ইয়ামুররা বাইনে ইয়াদাই, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চাইতে ইয়াকিফু আরবাঈনা, চল্লিশ দিন পর্যন্ত বা চল্লিশ ঘন্টা, চল্লিশ বার কোনো কোনো হাদিসে বলা হয় না কতটুকু, তাহলে এই চল্লিশ দিন বলে স্বর্ণ কোলামা একরাম যে চল্লিশ দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটা তার জন্য সহজ মনে হতো ওই সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাইতে। বুঝাতে পারছি, মানুষের সামনে হাঁটাহাঁটি করা, নামাজের সামনে হাঁটাহাঁটি করাটা এরকম গুনাহের কথা, কিন্তু এর মানে এই না যে চল্লিশ বছরের ইবাদত কবুল হবে না, এরকম কোনো হাদিস নাই যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করলে চল্লিশ বছরের ইবাদতবন্দি কবুল হবে না। হ্যাঁ, নামাজি ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ জানতো তাহলে চল্লিশ দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত, তারপরেও সে ওখান থেকে হাঁটাহাঁটি করত। অতএব নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে এখানে দুইটা পদ্ধতি আছে যেটা জায়েজ, আমরা জানি না, মোট তিনটা পদ্ধতি আছে নামাজি ব্যক্তির সামনে চলাচলের, মোট কয়টা পদ্ধতি আছে? তিনটা সুরত আছে। একটা হলো নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সলাত আদায় করতেছে, এই সলাত আদায়কারী ব্যক্তির সামনে খালি আছে, ধরেন জামাত দাঁড়ায় গেছে, এখন দুই দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে, যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে, তো আপনি পিছন থেকে আস্তে করে তার সামনে চলে যান, অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন, অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন, ক্রস করেন না, শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান, এটা জায়েজ আছে, আমরা অনেকে এটা জানি না। আবার আরেকটাও জায়েজ আছে, আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন সলাত আদায় করতেছে, তার সলাত ঠিক আপনি তার সামনে আছেন বরাবর, এখান থেকে আপনি ডানে সরে যান, বামে সরে যান, এটাও জায়েজ আছে, আমরা জানি না। তাহলে না জায়েজ কোনটা? না জায়েজ হলো মুরুর, এই নিচ থেকে অর্থাৎ সামনে, নামাজের সামনে যে দাঁড়ায় যাওয়া, এদিক সেদিক না যায়, শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া, এটাকে বলা হয় সৌদ, মানে সামনে দাঁড়ানো, আর সামনে আছেন সেখান থেকে আস্তে করে সরে গেলেন, এটাকে বলা হয় নুজুল, মানে সরে যাওয়া, এটাও জায়েজ আছে। নাজায়েজ কোনটা? মুরুরটা নাজায়েজ। মুরুর কোনটা? মুরুর হলো ক্রস, ক্রস বুঝেন, মনে করেন এই বরাবর নামাজি আছে, আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন অথবা এই পাশ থেকে এই পাশে আসেন, এটা নাজায়েজ, কারণ এটাতে নামাজের মনোযোগ নষ্ট হয়। আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর অথবা সামনে যে দাঁড়ায় গেলেন, এটা জায়েজ আছে। অনেক লোক দেখবেন পিছে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সে বরাবর সামনে আসে, তো সামনে থেকে সরেও না, আবার একটু পরপর চোখ ঘুরায় ঘুরায় বড় করে করে নামাজের দিকে তাকায়, আছে না নেই? অনেক সময় আবার কই মাছের মাথা চাবায়, বিরক্ত হয়, তো এটা না জানার কারণে হয়েছে, আপনার বিরক্ত হওয়ার দরকার নেই, আপনি আস্তে করে দরকার হলে চলে যান। যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সূত্রা নিয়ে দাঁড়ানো, যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয়। আর যদি অনেক সামনে দিয়ে নামাজের ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা করে কয়েক কাতার সামনে দিয়ে, যে নামাজের ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না, তাতেও অসুবিধা নাই। তাহলে খোলাসা কথা হলো, নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুনাহ, কিন্তু তার মানে এই না যে চল্লিশ বছরের ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুনাহ এটা যদি মানুষ জানতো তো চল্লিশ পর্যন্ত দাঁড়ায় থাকতো, তারপরও সে নড়াচড়া করতো না, এত ভয়াবহ বিষয়। এই জন্য ভাই নামাজের সামনে হাঁটাহাঁটি পরে আমরা সাবধান থাকবো, কিন্তু যেটা বললাম দুই পদ্ধতি জায়েজ, সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন, আর যদি বসে সবর করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার। অনুমতি ছাড়া একজনের মোবাইল আরেকজন ধরতে পারবে কি? অনুমতি ছাড়া একজন আরেকজনের মোবাইল এমনি টাচ করলো, ধরলো, এই ধরাতে তো সমস্যা নাই, কিন্তু এখানে ধরা বলতে যেটা বুঝাইছেন সেটা হলো টিপাটিপি করা, ঘাঁটাঘাঁটি করা আর কি, তাই না? তো এটা অবশ্যই নাজায়েজ কাজ, এটা করা যাবে না, কারণ মোবাইল হলো আজকাল আমাদের সবার ভেতরের একরকম বলতে পারেন একটা আরেকটা কলিজা, ভিতরে একটা কলিজা আছে আর আরেকটা আছে মোবাইল সেট এর ভিতরে, তো এখানে মানুষের ব্যক্তিগত অনেক বিষয় আশয় থাকে যেগুলো একান্ত ব্যক্তিগত, সে চায় না আরেকজন দেখুক, তো মানুষের প্রাইভেসি নষ্ট করা ইসলামের দৃষ্টিতে এটা গুনাহের কথা, এটা কখনো জায়েজ হতে পারে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর ঘরে যদি কেউ এরকম চোখ দিয়া উঁকি মারে তার ব্যক্তিগত বিষয় আসে এগুলো জানার জন্য, তাহলে সেক্ষেত্রে এই উঁকি মারাটা আর ওজনের ঘরে কোনো ছিদ্র আছে, ফাঁকা আছে, দরজা চিপা আছে, এটা দিয়ে উঁকি মারলেন, তো তার এই ব্যক্তিগত যে বিষয় আছে এখানে আপনি চোখ দিয়ে দেখলেন, প্রাইভেসি নষ্ট করলেন, তাহলে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির চোখ উল্টায় দেওয়ার মতো অপরাধ, অর্থাৎ এমন বড় অপরাধ করে যার শাস্তি হলো তার চোখ উল্টায় দেওয়া, এইরকম একটা দোষ করে। এর মানে এই না যে আপনার এখানে উকি দিবে তার চোখ আপনি উল্টে দিবে, এটা বলা হচ্ছে না, বোঝানোর জন্য যে অপরাধের মাত্রাটা এত বেশি যে ওই লোকের চোখ উফড়ে ফেলা উচিত, এত বড় অপরাধ সে করছে, এটা শুধুমাত্র অপরাধের মাত্রা বোঝানোর জন্য বলা হয়েছে, আবার চোখ উফড়াতে যাবেন না ভাইরা আমার। তাহলে আরেকজনের ঘরে উকি দেওয়া নিষেধাদিছে, এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি কারোর বাড়িতে প্রবেশ করো, অফিসে প্রবেশ করো, তাহলে সেক্ষেত্রে আগে অনুমতি নাও। আজকাল দুনিয়াতে মানুষ কত সভ্য হয়েছে, কত ভদ্র হয়েছে, কত স্মার্ট হয়েছে, যে যাওয়ার আগে জিজ্ঞেস করে যে আমি কি আসতে পারি। এই শিক্ষা কোরআন দিয়েছে প্রায় 1450 বছর আগে, সেই যাযাবরের মানুষদেরকে আল্লাহ তাআলা তখনই তাদের মধ্যে কোরআন নাজিল করে এটা গোটা মানবতাকে শিক্ষা দিয়েছেন যে তোমরা কারোর বাড়িতে ঢুকলে অনুমতি নাও। কেন? কারণ হুট করে যদি ঢুকে যাও তার ব্যক্তিগত বিষয় আসে আছে সেগুলোর তোমার নজরে পড়তে পারে, সে কোনো অবস্থায় থাকতে পারে যেটা সে তোমার সামনে প্রকাশ করতে চাচ্ছে না, তার প্রাইভেসি নষ্ট হতে পারে। মানুষের প্রাইভেসিটা এত গুরুত্বপূর্ণ, এই জন্য দেখবেন অনেকে আছে আরেকজনের মোবাইল নিয়ে পাসওয়ার্ড নাই হয়তো, সে টিপাটিপি করতেছে, গ্যালারিতে ঢুকতেছে, তার চ্যাট লিস্টে যাচ্ছে, এটা করছে, সেটা করছে, এগুলো জায়েজ নাই। হ্যাঁ, কোনো বাবা তার সন্তানের মোবাইল চেক করতে পারেন, মা তার সন্তানের মোবাইল চেক করতে পারেন, কিসের জন্য? যে সন্তান কোন পথে যাচ্ছে না যাচ্ছে সে তদারকি করা তাদের দায়িত্ব, সেই জায়গা থেকে তারা করতে পারেন। সেটাও আবার অতিরিক্ত সন্দেহ প্রবণতা থেকে যদি করেন তাহলে ছেলে মেয়ে আরও নষ্টের দিকে বেশি যেতে পারে, এটাও খুব সাবধানতার সাথে করতে হবে। স্বামী স্ত্রী একে অন্যের মোবাইলও ঘাটাঘাটি অপ্রয়োজনে করবেন না। হ্যাঁ, যদি মনে হয় যে সন্দেহজনক কোনো বিষয় ইতিমধ্যে হয়ে গেছে, এখন বাধ্য হচ্ছেন আপনি চেক করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি এটি করতে পারেন শর্ত সাপেক্ষে অবস্থা ভেদে। সাধারণ অবস্থাতে একজন আরেকজনের মোবাইল ঘাটাঘাটি করা কখনো ভালো জিনিস না। আমরা চান্স পেলে অনেকে চুপচাপে কাম করি। আল্লাহ আমাদেরকে এ ধরনের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।